सुप्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम। प्रथम तुम्हारे नववर्षेर शुभेच्छा जानाई। आशा करी तुम्हारा सकले आल्लाह रहमते सुस्थ आछो, निरापदे आछो। तुम्हारे परीक्षा चलछे, परीक्षा आशा करी तुम्हारा सकले भालोभावे परीक्षा अंशग्रहण करते पारछो एवं शेष करते पारबा इनशाल्लाह। परीक्षार माझेओ তোমাদের যে দিনগুলোতে পরীক্ষা থাকবে না সেই দিনগুলোতে তোমাদের ক্লাস হবে, আর তাই আমি ক্যালকুলাস কোর্সে ডিফারেনশিয়াল ক্যালকুলাস পার্টের ইনডিটারমিনেট ফর্মস চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। যদিও এই চ্যাপ্টারটি আমরা বন্ধের আগে শুরু করেছিলাম, তখন আমি একটা ক্লাস করেছি, সেই ক্লাসটাতে আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো দেখেছি। তাহলে চলো আজকে অঙ্ক দেখি। দেখো আমি বোর্ডে লিখেছি ইভালুয়েট দ্য ফলোয়িং লিমিটস, অর্থাৎ এই সীমাগুলোর মান নির্ণয় করতে হবে। আমি এখানে ছয়টা অঙ্ক লিখেছি, সে অঙ্কগুলো আমরা সাইডে লিখে রাখি, এক এক করে আমরা করি। তারপরে যদি এগুলো শেষ করতে পারি, সময় থাকে, তাহলে আরেকটু করব। তোমাদের ইন্ডিটারমিনেট যে আকারগুলো আছে, অন্যান্য যে আকারগুলো আছে সেগুলো তোমাদের নিশ্চয় মনে আছে। অন্যান্য আকারগুলো কি? আমরা অন্যান্য আকারগুলো বলেছিলাম জিরো বাই জিরো, ইনফিনিটি বাই ইনফিনিটি, জিরো গুণন ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, জিরো পাওয়ার জিরো, ওয়ানের পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি পাওয়ার জিরো। এই আকারগুলো হচ্ছে অনন্য আকার। এই অনন্য আকারগুলোর বেলায় আমরা বলছিলাম যে এই আকারগুলো যদি অঙ্কের বেলায় আসে, তাহলে আমরা কী করবো? প্রথমে এই আকারগুলো থেকে আমাদের এই আকারগুলোতে যেতে হবে, তারপরে আমরা কী করব সেই আকারগুলোকে আমরা সেই এল হসপিটালস রুলস যে আছে সেই রুলসটা বা সেই থিওরেমে নিয়মে আমরা সমাধান করব। সেই নিয়মটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, অর্থাৎ আমাদের যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটটা যদি আমরা সরাসরি প্রয়োগ করি, প্রয়োগ করলে যে আকারটা আসবে, অর্থাৎ এই সাতটা আকারের মধ্যে যে কোনো একটা আকার আসবে। যদি সরাসরি আকারগুলো চলে আসে, তাহলে আমরা কী করবো? নিয়মটা হচ্ছে উপরে ফাংশন, উপরে ডিফারেন্সিয়েশন, নিচেরটা নিচে ডিফারেন্সিয়েশন। তাহলে চলো দেখি, আমরা এখানে যদি এই মানটা এক্স এর মানটা টেন্স টু জিরো, মানে তার সীমা মানটা যদি আমরা এখানে বসাই লিমিটের, তাহলে কী আসে? এ টু দি পাওয়ার জিরো মানে কত? এ টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান বাই জিরো, অর্থাৎ এ টু দি জিরো মানে কি? ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, অর্থাৎ কি?
जिरो बाई जिरो फर्म তাহলে আমরা কি করব আমরা এখানে লিখব ফর্মটা কি সেটা আমরা লিখব এটা হচ্ছে 0 বাই 0 ফর্ম যদি হয় তাহলে আমরা কি করতে পারব অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 তোমাদের নিশ্চয় মনে আছে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x log e বেস a আসে डिफरेंशिएशन करी टू दि पावर एक्स लग ए बेस ए माइनस जीरो कर ले वन अर्थात कखन आमरा ए सीमा मानटा के सरसरि प्रयोग करब जखन आमरा एकटा वास्तव मान पाबो अर्थात जे मान के तुमि असंज्ञायित ना हय संज्ञायित हय ताहले आमरा एखाने कि पाच्छि माने एखन जदि आमि एई एक्स टेंड्स टू सीमा मानटा बसाय दिई তাহলে দেখা যাচ্ছে e টু দি পাওয়ার 0 log e বেস a অর্থাৎ e টু দি পাওয়ার 0 মানে 1 তাহলে হচ্ছে log e বেস a এটা উত্তর আছে এই লাইক নাম্বার আমরা এখন দুই নম্বরে যাই দেখো দুই এ কি আছে লিমিট x টেন্ডস টু 0 4 এর পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x বাই x এখানে এই x টেন্ডস টু 0 যদি বসাও তাহলে কি পাওয়া যায় 4 টু দি পাওয়ার 0 মানে কত 1 2 টু দি পাওয়ার 0 মানে 1 1 মাইনাস 1 0 নিচে হলো 0 তাহলে এখানেও যে আকারটা আসছে সেই আকারটা হচ্ছে 0 বাই 0 তাহলে এখন আমরা কি করব লিমিট x টেন্ডস টু 0 4 এর পাওয়ার x অর্থাৎ কি e টু দি পাওয়ার x সেই সূত্র তাহলে এখানে হচ্ছে 4 এর পাওয়ার x log e base 4 minus 2 to the power x log e base 2 by কত 1 তাহলে কি আমরা যদি এখন x tends to 0 এর সীমা মানটা বসাই তাহলে দেখা যাবে যে এই মানটা কি একটা বাস্তব মান পাওয়া যাবে তাহলে আমরা এখানে লিখি limit x tends to 0 4 to the power x log e base 4 2 to the power x log e base 2 মানে যদি এটা লিখো ব্র্যাকেট যদি না দাও তাহলে কিন্তু বোঝা যাবে যে এই লিমিটটা শুধু এটার সাথে আছে কিন্তু এটার সাথে নাই তাহলে এই ফাংশনের সাথে আছে ফাংশনটা নাই বোঝাবে সেহেতু তোমাদেরকে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে কি 4 to the power 0 log e base 4 माइनस टू टू दि पावर जिरो लग इ बेस टू फोर टू दि पावर जिरो मान कत वन तेने पासी लग इ बेस फोर माइनस लग इ बेस टू इ बेस ना दी को समस्या नहीं जो बेस इ ना दे बुझे नीते बेस इ आ लग ए माइनस लग बी समान कि लग ए बी एखे सूत्र प्रयोग करब the log e base 4 by 2 after log e base 2 এটা হচ্ছে এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করছি ধরো মানে আছে এটা হচ্ছে log a by b সমান কি log a minus log b এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করেছি এটা তোমাদেরকে বুঝতে হবে আমরা তিন নম্বরে যাব এগুলো একেবারে সহজ দেখো তিন তিন বলছে লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x বাই x এখানে 0 বসাও x টেন্ডস টু 0 বসাও সাইন ইনভার্স 0 মানে কত 0 নিচে হলো 0 তাহলে আবার কি সেই 0 বাই 0 ফর্ম করছে তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x এর করলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 1 অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0
वन बाय रूट अपॉन वन माइनस एक्स स्क्वायर एखाने बसले आर आमार ओई से अनिर्णय कोनो आकारई आमादेर आसे ना सेहेतु आमरा एखाने এই x টেন্ডস টু 0 সীমা মানটা আমরা বসিয়ে দেব 1 মাইনাস 0 স্কয়ার অর্থাৎ q1 দেখো 4 4 আমি লিখেছি লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x x^0 रूट अपॉन वन माइनस एक्स स्क्वायर ताहले आमरा एखानटाते जे काजटा करब देखो लिमिट एक्स टेंड्स टू जीरो रूट अपॉन वन माइनस एक्स स्क्वायर बाय वन प्लस एक्स स्क्वायर एखन एई जायगाटाते जदि एई फांशनटाते जदि आमी सरासरि एई सीमा मानटा बसाई ताहले कि आमी एकटा मान पेये जाई ताहले आमरा एखाने মানটা বসাই লিখি রুট ওভার ওয়ান মাইনাস জিরো ওয়ান প্লাস জিরো অর্থাৎ কি ওয়ান এই আমরা লিখি এখন আমরা বাকি অঙ্ক দুটো দেখি এগুলো একেবারে সহজ ঠিক আছে x cube minus 2x square plus 2ax দেখো আমরা যদি x এর লিমিটটা 0 আমরা এখানে বসাই ফাংশনটাতে এখানে কি 0 minus 0 माइनस जीरो माइनस फोर इटा मैं लिखते भूल कर ची इटा लो लिमिट इटा लो टू इटा टू কারণ যদি জিরো বসায় তাহলে একেবারে রেজাল্ট একসাথে চলে আসে মাইনাস ফোর বাই সিক্স ঠিক আছে আমরা এখানে লিমিটটা হচ্ছে টু টু দিলে হচ্ছে কি যে আমরা যদি জিরো বসাই তাহলে তাহলে কিন্তু এক লাইনে অঙ্ক শেষ টু দিলে দেখা যাচ্ছে এটা হচ্ছে এইট মাইনাস কত দুটো এইট প্লাস ফোর মাইনাস ফোর নিচে হলো ফোর মাইনাস টেন প্লাস সিক্স অর্থাৎ কি জিরো বাই জিরো আসে তাহলে আমরা ফর্মটা কি সেটা আমরা সরাসরি প্রথমে কী কাজ করবো আমরা যে সীমা মানটা দেওয়া থাকবে সেই সীমা মানটাকে আমরা সরাসরি সেই ফাংশনটাতে বসাবো বসে দেখবো যে অনির্ণয় সাতটা আকার আছে সেই মধ্যে কোন আকারটাতে পড়ে যদি প্রথম জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আকার চলে আসে তাহলে আমাদের সরাসরি আমরা উপরটা উপর ডিফারেন্সিয়েশন নিচেটা নিচে ডিফারেন্সিয়েশন অর্থাৎ এল হসপিটালস যে রোলস আছে সেটাকে আমরা প্রয়োগ করবো আর যদি বাকি এই দুইটা জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার না হয়ে অন্য বাকি আকারগুলো আসে তাহলে ওখান থেকে আগে প্রথমে কী করতে হবে জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে নিয়ে আসতে হবে তোমরা যেমন বোঝো যে একজন ডক্টরের কাছে গেলে ডাক্তার যদি কারো কখনো কোনো সার্জনের কাছে যাওয়া হয় সার্জন কি যাওয়ার পরেই তোমার সে কাটাকাটি শুরু করবে না প্রথমে সে টেস্ট করাবে টেস্ট করলে যদি দেখা যায় যে সেই ব্যক্তির শরীরে যে রুগী তার শরীরে ডায়াবেটিক আছে প্রেশার আছে বা অন্য কোনো সমস্যা আছে তাহলে ওগুলো কী করতে হবে আগে ওগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে তারপরে সার্জন তার উপরে তার
কাজ করবে সেরূপ আমাদের এখানেও এই কাজগুলো করতে হবে অনির্ণয় সাতটা আকার আছে সাতটা আকারের মধ্যে জিরো বাই জিরো এবং ইনফিনিটি বাই ইনফিনিটি যে আকারটা আছে সে আকারগুলো যদি আমরা সরাসরি সীমামানটা বসিয়ে পাই তাহলে আমরা সরাসরি এল হসপিটালস রুলটা প্রয়োগ করব আর যদি এই দুটো আকার না থাকে বাকি আকারগুলো থাকে তাহলে ওই আকারগুলো থেকে আগে প্রথমে আমাদের এই আকারে ডাইভার্ট করতে হবে জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে নিয়ে আসতে হবে তারপরে আমরা এল হসপিটালস রুলটা প্রয়োগ করব ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করব লিমিট এক্সটেন্স টু টু আচ্ছা আমি প্রথম যখন লিখেছিলাম তখন কি এটা টু লিখেছি না জিরো লিখেছি আমার মনে নাই তোমরা দেখে নিও যদি আমরা জিরো লিখে থাকি তাহলে সেটা টু করে নিবা কারণ যদি আমি জিরো লিখি তাহলে সেই অঙ্কটার মধ্যে কি আসে সরাসরি জিরো বসালে উপরে আসে মাইনাস ফোর নিচে আসে সিক্স অর্থাৎ মাইনাস টু বাই থ্রি রেজাল্ট হয়ে যায় হ্যাঁ সেই কারণে আমরা এখানে অঙ্কটা টুতে দেওয়া আছে সে নিয়ে আমরা বললাম এখানে কি আসে ফর্মটা হচ্ছে জিরো বাই জিরো তাহলে উপরটা উপর ডিফারেন্সিয়েশন করো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু নিচে হলো টোয়াইস এক্স মাইনাস ফাইভ এখন তুমি মান বসো এখন যদি মান বসাও তাহলে কে আসতেছে এখানে দেখো তোমার থ্রি ইন্টু ফোর মানে কি মাইনাস এইট প্লাস টু বাই ফোর মাইনাস ফাইভ অর্থাৎ নিচে হলো মাইনাস ওয়ান আর উপরে হলো বারো আর দুই দশ দশের থেকে চার গেলে সরি বারো আর দুই হলো চোদ্দো চোদ্দো থেকে আট গেলে হলো সিক্স অর্থাৎ মাইনাস সিক্স হবে তার যায় এটাকে তাহলে আমরা কি করতে পারি এখন তাহলে আমরা সরাসরি এই টুটা এই সীমামাটা এখানে বসিয়ে দিব যেহেতু আমরা একটা মান পাচ্ছি তাহলে আমাদের এখানে আসতেছে টুয়েলভ মাইনাস এইট প্লাস টু বাই ফোর মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস সরি উপরে হলো সিক্স নিচে হলো মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস সিক্স হচ্ছে তার আমরা ছয় দেখি ছয় বলছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স এক্স মাইনাস সাইন এক্স এখন দেখো আমরা যদি বসে ই টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান ই টু দি পাওয়ার সাইন জিরো সাইন জিরো মানে কি জিরো তাহলে ই টু দি পাওয়ার জিরো আসলো তাহলে এটা ওয়ান নিচে হলো জিরো মাইনাস জিরো অর্থাৎ জিরো উপরে হলো জিরো জিরো বা জিরো ফর্মে চলে আসছে তোমরা প্রথমে এই সীমামানটাকে ফাংশনে বসাবা বসিয়ে প্রথমে দেখবা যে কি আকার আসে তার উপর ডিপেন্ড করে তুমি অঙ্ক করবে এখানে আসতেছে আমরা এখানে লিখি লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স বলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স কিন্তু আমরা এখানে দেখতেছি টু দি পাওয়ার এক্স না টু দি পাওয়ার সাইন এক্স তার মানে কি সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন এক্সটা করলে কি আসবে কজ এক্স নিচে হলো ওয়ান মাইনাস কজ এক্স এখন যদি আমরা তোমার আবার সেই সীমার মানটা বসাই তাহলে কি আসে টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ই টু দি পাওয়ার সাইন এক্স অর্থাৎ কি সাইন জিরো সাইন জিরোর মান কত জিরো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান কজ জিরো মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো নিচে হচ্ছে ওয়ান মাইনাস কজ জিরো মানে কত ওয়ান তাহলে আবার কি আসতেছে আবার সেই আকার আসতেছে এখানে আসতেছে নিচেরটা এটা হচ্ছে জিরো এটা প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস
এখানে কি ইউ এবং ভি দুইটা ফাংশন আছে ইউ ভি তাহলে সেই সূত্রে ফেলাইতে হবে আমরা এখানে কি ফেলাবো টু দি পাওয়ার সাইন এক্স এটাকে আমরা ইউ ধরলাম আর এ ফাংশনটাকে আমরা ভি ধরলাম তাহলে কজ এক্স ফলে কি মাইনাস সাইন এক্স প্লাস cos x কে রাখো e to the power sin x into cos x limit x tends to 0 sin x e to the power x a minus minus a plus sin x e to the power sin x minus plus se minus se minus cos square x e to the power sin x এখন মান বসিয়ে দেখো e to the power 0 মানে 1 plus sin 0 যেহেতু 0 আর এটা তো হলো 1 তাহলে এটা জিরো মাইনাস কত জিরো কত ওয়ান আর ই টু দি পাওয়ার সাইন জিরো মানে ওয়ান মাইনাস ওয়ান নিচে হলো জিরো অর্থাৎ কি আবার তোমার কি আসছে আবার জিরো বাই জিরো ফর্ম আসছে আচ্ছা দেখো এখন আমরা আবার চিন্তা করতে হবে নিচে কোনো ক্রমে শূন্য আসা যাবে না উপরে শূন্য আসুক সমস্যা নাই নিচের ফাংশনে কখনো শূন্য আসলে সে বুঝতে হবে যে সেটাকে তোমাকে পুনরায় আরেকবার সে রুলসটাকে প্রয়োগ করতে হবে তাহলে এটা কি এটা টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এখানে ইউ ভি তাহলে সাইন এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কি সাইন এক্সটা করলে কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্সটা করলে কজ এক্স মাইনাস আমি এবার এগুলো মুছে ফেলি স্কয়ার এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স করলে কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স কজ স্কয়ার এক্স করলে টু কজ এক্স করলে মাইনাস সাইন এক্স দেখো বুঝছো কিনা এখানে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি ইউটাকে রেখে ভিটাকে করছি ই টু দি পাওয়ার সাইন এক্স মানে কি ই টু দি পাওয়ার সাইন এক্স যেহেতু এখানে এক্স নাই সাইন এক্স তাহলে আমাদের এখানে কি করতে হবে এই সাইন এক্সটাকে আবার করতে হবে সেটা আমরা লিখলাম কজ এক্স এখন এটাকে রেখে এটাকে করেছি টু কজ এক্সটা করলে মাইনাস সাইন এক্স এখন দেখো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স e to the power x plus e to the power sin x cos x sin x cos x minus cos cube x e to the power sin x a minus a minus a plus 2 cos x sin x to the power sin x এখন দেখো আমরা লিমিটটা বসিয়ে দেব কারণ নিচে cos 0 মানে 1 এটা হলো 1
পরিমাণে বসিয়ে দিই। হলো 1 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস, যেহেতু এখানে সাইন 0 আছে এটা এটা 1 হলো, এই সাইন 0 এর জন্য 0 প্লাস 1 ই টু দি পাওয়ার সাইন x সাইন 0 মানে কি 0, যদি টু দি পাওয়ার 0 মানে 1 কর 0 মানে 1, তাহলে আমরা এটা লিখলাম এটা লিখলাম এটা লিখলাম তাহলে এটা এটার বেলায় কি মাইনাস কর 0 1 ই টু দি পাওয়ার সাইন 0 মানে 1, তাহলে সাইন 0 টু দি পাওয়ার সাইন 0 মানে কি ই টু দি পাওয়ার 0, 0 মানে হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 1 প্লাস 0, তাহলে এটা এটা মানে কি তাহলে যত হচ্ছে ঠিক আছে। তাহলে দেখো তাহলে দেখো আজকে আমরা যে কয়েকটা অঙ্ক করলাম তোমাদের পরীক্ষার মাঝেও, যেহেতু আমরা তোমাদের ক্লাস করতে হবে সেহেতু অঙ্কগুলো একটু দেখো, এই অঙ্কগুলো খুবই সহজ, একেবারে সহজ ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা অন্যান্য আকার নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবগুলো পরীক্ষায় মানে ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।